নদিয়ার রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে লুট, পুলিশের সঙ্গে গুলির লড়াই। একই দিনে পুরুলিয়াতেও সেনকো গোল্ডের শোরুমে নিরাপত্তা রক্ষীকে বেঁধে রেখে গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। জোড়া ডাকাতির ঘটনার রেশ পুরোপুরি কাটার আগেই এবার হাওড়ায় এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। লক্ষাধিক টাকার গয়না ও নগদ ছিনিয়ে নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী। উলুবেড়িয়ার বাহির তফা এলাকায় সোনার দোকান রয়েছে সুব্রত মাইতির। ব্যবসায়ীর দাবি, মঙ্গলবার রাত 9টা নাগাদ দোকান বন্ধ করে টাকা ও সোনার গয়না নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় দুটি বাইকে জনা পাঁচেক দুষ্কৃতী তাকে ফলো করে। বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরে আচমকা তার উপর হামলা করে দুষ্কৃতীরা। তার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে, ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। ব্যবসায়ীর হাতে গুলি লাগে, ততক্ষণে ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। যেমন গুলি করলে লোকের আজ হয় তেমন একটা আজ হলো। এসে দেখি না এখানে বাইকটা পড়ে আছে, তিনিরাও বলছে চোর 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 করে ছুটেছে। তখন গিয়ে দেখছি হাত ভাঙা রক্ত। পুলিশের অনুমান, ছিনতাইয়ের পর 16 নম্বর জাতীয় সড়ক ধরে পালিয়েছে দুষ্কৃতীরা। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সুনীতা হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। গঙ্গার ঘাট থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি, সেই বালি রাখা হচ্ছে গঙ্গার ঘাটের পাশেই। উত্তর চব্বিশ পরগনার কামারহাটির বটতলা ঘাটে প্রকাশ্যে রমরমিয়ে চলছে বেআইনি কারবার। মাঝে বন্ধ ছিল অবৈধভাবে বালি তোলা, কিন্তু আবার চেকে সেই 8 মাস পর ফের শুরু হয়েছে অবৈধ খনন। কয়েক মাস যেতে না যেতে গঙ্গা থেকে অবাধে বালি তোলা শুরু হয়েছে কামারহাটির বটতলা ঘাটে। আমরা এই মুহূর্তে রয়েছি বটতলা ঘাটের ধারে, একেবারে প্রকাশ্য দিবালোকে বালি তোলা হচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে। কবে থেকে বালি তুলছেন? সপ্তাহখানেক। পুলিশ আসে না? হ্যাঁ, পুলিশ। পুলিশ কি বলে জানি না আমরা, ঠিক আমরা তো লেবার কাজ করি। পুলিশ পুলিশ বাধা দেয় না? জানি না তো কি করে বলবো, পুলিশ আসে কি না। কোথা থেকে বালি আনেন? ওই নদীর মাছখান। কিভাবে তোলেন বাড়িটা? ওই বালতি আছে, তারপরে বালতি দিয়ে তোলা হয়। কখন? ভাটার সময়। রোজ তোলা হচ্ছে তো? রোজ না, এই এই বানের সময় তোলা যায় বালি। এই বালিগুলো কোথায় যায়? কোথায় যায় এখন এরা লরিতে করে নিয়ে যায়, কোথায় যায় কি করে বলবো। গঙ্গাপক্ষ থেকে অবাধে চুরি হয়ে যাচ্ছে বালি, এই নিয়ে শাসক দলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি। কামারহাটিতে বালি চুরি নতুন কিছু নয়, এর আগেও হয়েছে। আর এই চক্রের সাথে সরকারি অধিকারী প্রশাসন সবাই যুক্ত। যেই জেলায় মন্ত্রী নিজে এই ব্যবসা করে, সেখানে অন্যান্য নেতারা কেন করবে না? এই সরকারের আমলে চুরি দুর্নীতিতে এগিয়ে বাংলা। ঘটনায় পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়ার আশ্বাস দিয়েছেন কামারহাটি পৌরসভার পুর প্রধান। আমার এখনও জানা নেই যে এখান থেকে বালি তুলতে পারবে কিনা, সে পারমিশন পৌরসভা তো দেয় না, কারা দিচ্ছে সেটা আমার জানা নেই। বালি তুলছে কার পারমিশনে? যদি তাদের কোনো পারমিশন থাকে তাহলে কিছু বলার নেই, কিন্তু যদি না থাকে তাহলে তুলছে কেন বা তো হয় না, তাহলে পুলিশকে বলবো আমি এখন। কিন্তু 8 মাসের ব্যবধানে ফের অবৈধ বালি তোলা শুরু হলো কি করে, প্রশ্ন উঠছে পুলিশি নজরদারি নিয়ে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।